আগামী 8ই আগস্ট বেলা 11টায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রথম উদ্বোধন করবেন কমলপুর শহরের সরকারি ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন। এরপর কমলপুর রিভিনিউ ডাকবাংলোতে লঞ্চ করে এদিন বিকাল 3টায় উদ্বোধন করবেন বামুনছড়া সরকারি ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন। এই দুই সরকারি ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন উদ্বোধনের প্রাক মুহূর্তে চলছে জোর প্রস্তুতি। দিবারাত্র কাজ চালাচ্ছে শ্রমিকরা। মঞ্চ থেকে শুরু করে দর্শকদের আসন তৈরি, আলোকসজ্জা, উঁচু নিচু জায়গা সমতল করা ইত্যাদি। উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাসপাল, রাজ্যের শিক্ষা অধিকর্তা, ধলাই জেলা শিক্ষা উপ অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এ বিষয়ে এক প্রশাসনিক আধিকারিক বলেন, 8/2022 ইংরেজিতে আমাদের মহামান্য সম্মানীয় শ্রী মানিক সাহা এখানে আসবেন মুখ্যমন্ত্রী, এবং ওনার সাথে থাকবেন আমাদের লোকপ্রিয় খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব এবং সুরমার বিধায়িকা স্বপ্না দাসপাল। এই উপলক্ষে আমাদের প্রশাসনিক এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে জোর প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রীর কমলপুর সফরকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে জোর কদমে, কোথাও যেন কোনো খামতি রাখতে চাইছে না মহকুমা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।